হাই ভিউয়ার্স, বেকারত্বের কষ্টাঘাতে আজ আমরা জর্জরিত, দিশেহারা হয়ে কর্মসংস্থানের সন্ধান করছি কিন্তু কোনো সন্ধানই মিলছে না। আসুন শুধু চাকরির আশায় মূল্যবান সময় নষ্ট না করে কোনো একটা বিজনেস শুরু করি। মনে রাখবেন, মন চাইলেও আর কোনো একটা বিজনেস শুরু করলেন এমনটা কিন্তু নয়। প্রথমে রিসার্চ করুন, দেখুন আপনার জেলায় কোন বিজনেসটি করলে সফলতা মিলবে। দেখবেন অধিকাংশ জায়গায় স্পোর্টস শপের সংখ্যা হাতে গোনা দু একটি, তাই আপনি চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আশা করি উপকৃত হতে পারবেন। আজ আমি বাংলাদেশের সর্ববৃহৎ স্পোর্টস পাইকারি মার্কেটের সন্ধান দিব, যেখান থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে বসে সরাসরি অনলাইনে হোলসেল ক্রয় করে বিজনেস শুরু করতে পারবেন। তো চলুন দেখে নেই আজকের সন্ধানটি। আপনি পাবেন এর মধ্যে ফুটবল জার্সি, তারপর ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট, স্কেটিং র্যাকেট ব্যাট, টেনিস বল, জার্সি, ট্রাউজার, সব ধরনের আইটেম পাবেন। সম্পূর্ণ হোলসেল? জি, আমাদের ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোরে আপনার পুরো সেকেন্ড ফ্লোরটাই স্পোর্টসের হোলসেল মার্কেট পুরোটাই। এখান থেকে পুরো সমগ্র বাংলাদেশে হোলসেলে সেল করা হয়। আচ্ছা, তো আপনাদের দোকানটার নাম কি ভাই? আমাদের দোকানের নাম হচ্ছে সায়মা স্পোর্টস, গুলিস্তান শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর, 1/144 নম্বর দোকান। আচ্ছা ভাই, আমি সাধারণত কাজ করেছি বেকার দিন, তো বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, চাকরির মাধ্যমে তো সবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া সম্ভব না, তাই সেক্ষেত্রে যদি কেউ স্পোর্টস আইটেম নিয়ে নতুন বিজনেস করতে চায়, তো আপনি তাদেরকে তরুণ হিসেবে কি ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন? বিজনেস করতে হলে আপনাকে আগে প্রথমত অনেক কিছু ভাবতে হবে যে আমি এখানে কি বিজনেসটা শুরু করতে পারি। বর্তমানে বেকারের সমস্যাটা অনেক অনেক বেশি, তো সেই দিক থেকে যদি আপনারা আমার কাছে আসেন বা বলেন যে ভাইয়া আমি অল্প পুঁজিতে একটা বিজনেস করতে চাই, আমি আপনাদের এই স্পোর্টস বিজনেসটা করতে চাচ্ছি, তো আমি বলবো যে সর্বোচ্চ মানের আমি সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের এখানে মূলত বিষয়টা হচ্ছে যে হোলসেলেতে সবগুলো আইটেমই 6 পিসের নিচে আমরা সেল করি না, তো আপনি একটা সেট থাকে, তো আপনারা যেহেতু প্রথম অবস্থায় একটা দোকান শুরু করবেন, আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত আশ্বস্ত করতে পারি যে আপনি 6 সেটের থেকে আপনি একটা একটা ভেঙে 6 পিস নিতে পারবেন। ভাই, ঢাকার বাইরে থেকে যদি কেউ আপনাদের কাছ থেকে হোলসেলে অর্ডার করে নিতে চায়, তাহলে কিভাবে নিতে পারবে? এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরেই সব জায়গাতে যায়, আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক দিলে আমরা আপনাদের সবগুলো আইটেমের ছবি দিয়ে দেবো, এবং আপনারা ছবি দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা অর্ডার কনফার্ম করলে আমাদের সিকিউরিটি স্বরূপ 500 বা 1000 টাকা আমাদেরকে অগ্রিম পে করতে হবে। তাহলে ভাই, আপনার এখান থেকে আমাকে কিছু প্রোডাক্টের কালেকশন দেখাবেন, আর প্রাইস রেঞ্জটা একটু আমাদের আইডিয়া দিবেন, যাতে করে নতুন যারা বিজনেসে আসতে চায় তারা এই প্রোডাক্ট সম্পর্কে একটু হলেও আইডিয়াটা পায়। প্রথমে আমাদের আপনাদের কোন আইটেম দেখাবেন? জি, এখন বর্তমানে যেহেতু ফুটবলের সিজন, ফুটবল সিজন চলতেছে, তো আমরা সেখানে ফুটবলের আইটেমটা দিয়ে প্রথমত শুরু করতে চাচ্ছি। এজন্য আমরা কিছু ফুটবল এখানে সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। প্রথম আমাদের কি দেখাবেন ভাইয়া? প্রথম একটু লো প্রাইজের মধ্যে থেকে শুরু করি আপনাদের দেখাই। এগুলো হচ্ছে রাবার বল বলে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হয়, প্রতিটারই 4টা করে কালার হবে। 2 নম্বরের প্রাইস হচ্ছে 130 টাকা, 130 টাকা, 3 নম্বর প্রাইস হচ্ছে 140 টাকা, 4 নম্বরটা 150 টাকা, আর 5 নম্বরটা 160 টাকা করে। উপর আমরা যে বলটা দেখছি, জি, এটার কয়টা কালার? জি, এটার নাম হচ্ছে উইনার বল, এটার কালার হচ্ছে 4-5টা কালার আছে, এটা আপনার রেটটা পড়বে 330 টাকা, অনলি 5 নম্বর সাইজ, একটাই সাইজ হয় কিন্তু বিভিন্ন কালার হয়, বলটা খুবই ভালো মানের বল, ঠিক আছে, অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট। এরপর আমাদের যে প্রোডাক্টগুলো দেখাবেন হচ্ছে উইনস্টার বল, ওটা আগে আমরা যে বলটা দেখাইছি উইনার বলটা, ওটা থেকে এটা একটু ভালো মানের বল, এটা হচ্ছে 340 টাকা করে। জি, 340 হবে, জি, এটাও 5 নম্বর সাইজ অনলি। এরপরে বলের আর একটা কালেকশন আছে ডিয়ার বল, জি, ছোটবেলা থেকে এই বলগুলো খেলাধুলা করে আসছি। জি, এটা খুবই জনপ্রিয় একটা বল, হ্যাঁ, এটা হচ্ছে যে ডিয়ার, এটা অরিজিনালটা ডিয়ার এ, আর অরিজিনাল আর ডুপ্লিকেট চিনব কি করে? জি, অরিজিনালটা চিনার কারণটা হচ্ছে যে এই যে এখানে N532A, ঠিক আছে, আর এটা দেখেন, এটা হচ্ছে ডিয়ার বি, মানে ডুপ্লিকেটটা, এটা হচ্ছে ডিয়ার এ, যে দেখেন N532 দেওয়া আছে, মানে ওটা তো N532 দেওয়া আছে, এটাতে লাস্টে দিয়ে একটা বি দেওয়া আছে, মানে এক্সট্রা একটা ডুপ্লিকেট।
থেকে ঠিক আছে অরিজিনালটার প্রাইস হোলসেলে কত করে? হ্যাঁ অরিজিনালটার প্রাইস হোলসেলে হচ্ছে আপনার 375 টাকা। আচ্ছা ঠিক আছে। আর এটা যদি আপনারা নিতে চান, এটা অতটা অ্যাভেলেবল না, বাট এটা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে যে 330 টাকা করে। 330 টাকা জি, 375 আর 330 টাকা। নেক্সট আমরা কি দেখব? বিভিন্ন ক্লাবের বল এগুলা। ফার্স্ট এইটা থেকে আমরা শুরু করি, এটা হচ্ছে বার্সেলোনা। কত পড়বে জি? এটা প্রাইস হচ্ছে 510 টাকা করে। 510 টাকা জি। আচ্ছা ক্লাবের এগুলা কি সব সেম রেটের মধ্যে পড়বে? জি ক্লাবের গুলা সব সেম রেটই, তবে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে যে রাশিয়ান বলটা, রাশিয়ান বলটা হচ্ছে যে আপনার এটা 10 টাকা বেশি, শুধু এটা হচ্ছে 520 টাকা করে। আপনাদের কাছে টেনিস বলের কতগুলো মানে কয়টা কোয়ালিটি হবে? জি অনেকগুলো কোয়ালিটি আছে টেনিস বলের, তার মধ্যে আমি আপনাদেরকে মাত্র 3 থেকে 4টা কোয়ালিটি দেখাচ্ছি। আচ্ছা একটু লো প্রাইস থেকে আমরা দেখি। জি লো প্রাইস থেকে এটা হচ্ছে বাংলা বল, বাংলা বল এবং বাংলাদেশী তৈরি এটা। এটা হচ্ছে আপনার পার পিস হচ্ছে 9 টাকা করে। পার পিস 9 টাকা করে? 9 টাকা করে পার পিস। এগুলা ডজন হিসেবে নিতে হবে? জি এটা ডজন হিসেবে নিতে হবে। এরপরে যেটা দেখছি এই যে এটা হচ্ছে যে আপনার জাম্বু প্লেন, এটা তিনটা নামের হয়, জাম্বু প্লেন, এনি বল, গোল্ডেন উইন। ঠিক আছে আপনি সবগুলো বলি সেম, হ্যাঁ আপনি যে কোনোটাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এটা আপনার পার পিস পড়বে 22 টাকা, 22 টাকা করে পড়বে পাঁচ পার পিস। জি আচ্ছা এরপরে কোনটা দেখবেন? জি এরপরে হচ্ছে যে কিং নাইট। ঠিক আছে হ্যাঁ কিং নাইটটা আপনি নিতে পারবেন, এটা আপনার 23 টাকা করে পড়বে। 23 টাকা করে পার পিস? জি পার পিস 23 টাকা করে পড়বে, তবে ডজন নিতে হবে। জি অনলি হোলসেল প্রাইস? জি এগুলো তো অরিজিনাল চায়না? জি একবার অরিজিনাল চাইনিজ, এগুলোতে কোনো 1% কোনো বাংলাদেশের হাত নাই। এটাই হচ্ছে বাংলা? জি এটা শুধু বাংলা। ঠিক আছে ওসাকা, ওসাকা নামেরটা আছে বাংলা। এরপরে আমরা কি দেখব? জি এরপরে একটু দামের মধ্যে শুধু জাস্ট একটা বল দেখি, এটা প্রোয়াং, প্রোয়াংটা হচ্ছে আপনার 44 টাকা করে পার পিস। যে একটা এক বক্স, এক বক্সে তিনটা থাকে, তিনটাই নিতে হবে। এটা জি যে এটা ইনটেক, এটা একটা এক পিস নেওয়ার কোনো অপশন নাই। এখন আমরা কিছু কার্ডিউসের কালেকশন দেখব। আমাদের এখানে তো কার্ডিউসের অনেকগুলো কালেকশন আছে। ঈশান বল, এটা হচ্ছে আপনার লালও হয় সাদাও হয়। ঠিক আছে আমি আপনাদেরকে আপাতত লালটা দেখাচ্ছি, এটা লালটার প্রাইস হচ্ছে আপনার 310 টাকা করে, সাদাটা হচ্ছে 320 টাকা করে। এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বল। ঠিক আছে এটা হচ্ছে আপনার সিএ ফোর পার্ট পিঙ্ক কালার বল, এটা আপনার 320 টাকা করে। খুবই ভালো মানের বল, আর লালটা হচ্ছে 320 টাকা করে। কি বল ভাই? এটা মেশিন বল। জি এটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা করে। 250 টাকা করে জি। এটা শুধু একটা কালারই হয়। এখন আমাদের কি দেখাবেন? জি এখন আপনাদের দেখাবো অ্যাংলেট নিকা ভালো মানের। আর তারপরে সিঙ্গার হচ্ছে যে আপনার অনেকে চান আছেন। ঠিক আছে জি এটা বার্সেলোনাটা হচ্ছে যে আপনার এই ভিআইপি দামেই, এটা আপনার 75 টাকা করে। জি আর অনেকে অরিজিনাল চায়না চান। ঠিক আছে তো যারা অরিজিনাল চায়না খোঁজেন, এটা শুধু বড়দেরই হয়, ছোটদের হয় না। এটা আপনাদের জন্য 90 টাকা করে পড়বে। জি আর এটা হচ্ছে যে কম দামের মধ্যে আরেকটা প্রোডাক্ট, এটা আপনার বাচ্চাদেরটা পড়বে 45 টাকা আর বড়দেরটা পড়বে 50 টাকা করে। পরে এই সাইডে আমরা কিছু অ্যাংলেট আর নিকাব দেখাবো। জি প্রথম আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে 3 নম্বর সাইজ। জি এটা হচ্ছে পারজানা 3 নম্বর সাইজ, এটার প্রাইস হচ্ছে আপনার 100 টাকা করে। এটার মধ্যে আরো 2-3টা নামের হয়। ঠিক আছে সবগুলো সেম, এটার প্রাইস হচ্ছে যে আপনার 130 টাকা করে। 130 টাকা করে। এটা অ্যাংলেট নিকাব দুইটাই হয়, এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে যে আপনার 190 টাকা করে। জি 190 টাকা করে ডজন এটা। এরপরে যেটা দেখছি এই যে এটা হচ্ছে যে আপনার বক্সের, এটা হচ্ছে খুবই ভালো মানের একবারে। ঠিক আছে অরিজিনাল অ্যাংলেট, এটার হচ্ছে যে অ্যাংলেট নিকাব হচ্ছে যে সেম দামের, এটা প্রাইস হচ্ছে আপনার 240 টাকা করে। 240 টাকা অ্যাংলেট নিকাব দুইটাই সেম প্রাইস, 240 টাকা ডজন, 12 পিসের ডজন 240 টাকা। জি বক্স করা থাকে। এরপরে যেটা দেখছি জি এরপরে এটাও খুবই ভালো মানের, এটা হচ্ছে সুমাইয়া অ্যাংলেট, সুমাইয়া নিকাব। হ্যাঁ সুমাইয়া অ্যাংলেট নিকাবটা হচ্ছে এটা 230 টাকা করে ডজন। এখন আমরা হচ্ছে কিছু কস্টেপ দেখবো, কস্টেপের প্রাইস কেমন পড়বে আমরা একটা করে একটু দেখি। যেমন এই ফার্স্ট
ফার্স্টের এটা হচ্ছে যে আপনার ওসাকাই, এটা হচ্ছে অ্যারো, অ্যারো কর্পোরেশন, অ্যারো কর্পোরেশন, এটা অরিজিনাল জি, এটা অরিজিনাল অ্যারো কর্পোরেশন। কত করে পড়বে জি? এটার প্রাইস পড়বে আপনার 100 ডজন করে জি, এটা ডজন করে হয়, এটা 150 টাকা ডজন, 150 টাকা জি। এরপর এই এই সেটে যেটা দেখছি এটা তো ওসাকা জি, এটা ওসাকা, এটা আরেক, এটা হয়ে যায় এটা থেকে একটু নরমাল জি। এটা এটার প্রাইস পড়বে ডজন পড়বে 140 টাকা করে। এটা হ্যাঁ তিনটা তিন চার চারটা কালার আছে, সাদা, লাল, কালো, হলুদ, চারটা কালার আছে। ডজন পড়বে এটা 140 টাকা করে ডজন। বিভিন্ন কালার জি, চারটা কালার আছে, চারটা কালার আছে। আপনাদের এখানে তো হচ্ছে কি ব্যাটের হিউজ পরিমাণ কালেকশন আছে জি? ব্যাটের আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে। আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকার প্রাইজের ব্যাট থেকে সর্বোচ্চ কত টাকার পর্যন্ত আছে জি? আমাদের এখানে সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত টেপ টেনিসের ব্যাট আছে। সব তো আমরা দেখাবো না ভাই, জি না, থেকে কয়েকটা কালেকশন আমাকে একটু দেখান। প্রথম যে ব্যাটটা দেখছি ভাইয়া জি, এটা হচ্ছে এটা সিএ ডায়মন্ড, ঠিক আছে, সিএ ডায়মন্ড। এটা কত করে পড়বে? এটা আপনার 490 টাকা, 490 টাকা। এরপরে যেটা দেখছি জি, এটা হচ্ছে আপনার স্প্যাটন, স্প্যাটন, হ্যাঁ স্প্যাটন, আচ্ছা হ্যাঁ স্প্যাটন। এটা হচ্ছে আপনার 550 টাকা করে, 550 টাকা করে জি। এরপরে যেটা দেখছি এই পাশে জি, এটা হচ্ছে এম স্টিম, জি জি জি, এম স্টিমটা হচ্ছে আপনার 670 টাকা করে, 670 টাকা করে জি। এগুলো মানে কোথাকার জি? এটা হচ্ছে মেড ইন পাকিস্তান জি, সবগুলো ব্যাটি পাকিস্তান থেকে আসে। এরপরে যেটা দেখছি জি, এটা এটা হচ্ছে যে আপনার এসজি ব্যাট, ঠিক আছে জি। এটার প্রাইস হচ্ছে আপনার 650 টাকা। এগুলো তো মোটামুটি ভালো মানের জি, ভালো মানের। এর জন্য হচ্ছে রিফ্লেক্স ডাবল প্লাস জি, রিফ্লেক্স ডাবল পাওয়ার জি। এটা সম্পূর্ণ নতুন, এটা আজকে দুদিন হচ্ছে মার্কেটে নামছে জি, জি এটা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট। আগে আপনারা এটা রিফ্লেক্স স্ক্রিন নামে জানতেন, এটা বর্তমানে হচ্ছে রিফ্লেক্স ডাবল পাওয়ার। যারা বর্তমানে জি করোনার কারণে বাসায় বসে আছে, ব্যায়াম ট্যাম করতে পারছে না, তাদের জন্য এটা একটা খুব ভালো একটা জি, খুব ভালো একটা প্রোডাক্ট। কয়টা কত ধরনের ব্যায়াম করা যাবে জি? এটাতে 40টা আইটেমে ব্যায়াম করা যাবে। হোলসেল প্রাইস কত করে পড়বে জি? এটা বর্তমানে যেহেতু সম্পূর্ণ নতুন, ঠিক আছে, তো দামটা একটু বেশি। হোলসেল প্রাইস পড়বে আপনাদের জন্য 600 টাকা করে, হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস 600 টাকা করে। তবে এটার জন্য আপনারা এক মাসের 30 দিনের আপনারা একটা গ্যারান্টি পাবেন। এখন যে প্রোডাক্টটা দেখছি, ঠিক আছে, এটাও তো চায়না নাকি জি? এটা অরিজিনাল চাইনিজ, এটা একবারে নতুন, এটা এখনো অ্যাভেলেবল হয় নাই, ঠিক আছে। এটাতে আপনি ব্যায়াম করা যাবে নাকি জি? এটা ব্যায়াম করা যাবে, এটা ঘুরতেছে নাকি জি? এটা ঘুরতেছে, এটা অনেক ভাবে অনেক রকমের ব্যায়াম করা যাবে, করতে পারবে। এখানে এই যে বক্সটা এখানে দেওয়া আছে জি, এটা থেকে কত ধরনের ব্যায়াম করা যাবে জি? এটাতে আপনি অনেক ধরনের কত 40 থেকে 50টা আইটেম আইটেমের ব্যায়াম করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনার 1700 টাকা হোলসেল রেট, 1700 টাকা জোড়া জি। আচ্ছা আচ্ছা, এটা কয়টা সাইজ হবে জি? এটা দুইটা সাইজ হবে, এম আর এল হবে। এরপরে আবার আরেকটা স্টেডিং দেখছি, এটা কোন ব্র্যান্ড হবে? এটা এটা হচ্ছে টানেরই, এটা হচ্ছে টানের সবচেয়ে ভালোটা আর কি। এটার প্রাইস কত করে পড়বে জি? এটার প্রাইস পড়বে আপনার হোলসেল প্রাইস হচ্ছে আপনার 2100 টাকা করে, 2100 টাকা করে। পরে স্টিয়ারিং এর আরেকটা মডেল দেখছি, এটাও টানের জি? এটাও টানের, এটা টানের, টানে ভালোটা, এটা সাইজ হবে তিনটা, কয়টা? তিনটা হবে, তিনটা সাইজ। এটার প্রাইস কত করে পড়বে? এটার প্রাইস হবে আপনার হোলসেল প্রাইস হচ্ছে 1800 টাকা, হোলসেল প্রাইস 1800 টাকা জি। আচ্ছা, জোড়া 1800 টাকা জি। এরপরে স্টিয়ারিং এর আরেকটা মডেল জি, এটা যারা কোম্পানি হবে জি? এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকশনের, অ্যাকশন জি, অ্যাকশনের। এটার আপনার সেটার সাইজ হয় 4 এস থেকে শুরু হয় এক্সেল পর্যন্ত। এটার প্রাইস রেঞ্জ কত পড়বে? এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 3050 টাকা করে, 3050 টাকা করে হোলসেল, হোলসেল প্রাইস জি। এটা কি কোন মডেল জি? এটাও একটা প্রফেশনাল স্কেটিং জি। এটা হচ্ছে যে আপনার কুগার, কুগার ব্র্যান্ডের, এটা হচ্ছে, এটার আপনার প্রাইস পড়বে আপনার 3100 টাকা হোলসেল প্রাইস জি। এখন আমাদের কি দেখাবেন জি? টি-শার্ট জি, কিছু টি-শার্ট দেখাবো। টি-শার্ট এবং জার্সি দুইটা হিসেবে, দুইটা হিসেবে ব্যবহার করা যাবে এটা। এগুলো হচ্ছে ফেব্রিকটা হচ্ছে চায়না থেকে আসা, আর আমাদের দেশি পিটিং, মানে দেশি আমাদের নিজস্ব কারখানাতে বানানো হয়। যেমন প্রথম যেটা দেখছেন জি, সাইজ হবে কয়টা এগুলো জি? এটার আপনার তিনটা সাইজ হবে, এল, এক্সেল, ডাবল এক্সেল। এর পড়বে কত করে? এটার আপনার হোলসেল প্রাইস পড়বে আপনার 165 টাকা করে, 165 টাকা করে জি। আচ্ছা জি, এটার মধ্যে আরেকটা কালার আছে, এইটা, এই একটা
কালার আছে জি। এরপর এটাও সেম যে এটাগুলো হচ্ছে আপনার সাবডিভিশন, ঠিক আছে, ডিজিটাল সাবডিভিশন বলা হয়, এটাও সেম রেঞ্জেরই। কারণ এটার আমি মাত্র তিন চারটা কালার দেখালাম, এটার মানে 15-16টা কালার আছে। আপনারা বললে আমি ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের কালারগুলো সবগুলো কালার দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে কুলটি কাপড়ের মধ্যে, এটা কুলটি কাপড়ের মধ্যে, এটা হচ্ছে আপনার 170 টাকা করে হোলসেল প্রাইস কুলটি কাপড়ের মধ্যে। এটারও আপনার 13-14টা কালার আছে, এটাও 170 টাকা করে। এটাও এটা কুলটি কাপড়ের সেম, এটাও আপনার 170 টাকা করে পড়বে। এটা আপনার LXL XXL তিনটা সাইজের হবে। এগুলার অনেকগুলো কালার আছে, আপনারা চাইলে আমাদের কাছে নক দিলে আমরা কালার ইয়ে করে দেবো। আর এগুলো আপনারা নিজেরা টি শার্ট হিসেবে ইউজ করতে পারবেন, বা দলের জন্য আপনারা 12 পিস 15 পিস, ঠিক আছে, ওই হিসাবে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, তারা লোগো সেট করে আমাদের এখানে নাম নাম্বার লেখানোর ব্যবস্থা আছে। এখন আমরা দেখবো হচ্ছে জার্সির কালেকশন, প্রথমে বাংলাদেশি জার্সি দেখবো। এগুলো হচ্ছে কি ফেব্রিক্স, কি কোন এটা ফেব্রিক্স হচ্ছে যে থাই ফেব্রিক্স, 400 টাকা করে হোলসেল প্রাইস। বাকুপে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জার্সি, এটা কত করে পড়বে? এটা শুধু অনলি ফুল হাতা, এটার প্রাইস পড়বে আপনার, এটারও সেম প্রাইস পড়বে 400 টাকা করে পড়বে। ক্লাবের জার্সি, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, এটা অরিজিনাল চাইনিজ, ঠিক আছে। ফেব্রিকটা হচ্ছে থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ড ফেব্রিক্স। হ্যাঁ, এটার প্রাইস পড়বে আপনার ফুল হাতা পড়বে 310 টাকা করে জি, আর হাফ হাতা পড়বে 300 টাকা করে। তবে যারা আপনার 2020 ব্লকস থেকে কল করা হবে আসবে, তাদের জন্য আপনার হাফ হাতা ফুল হাতা দুইটাই 300 টাকা করে রাখা হবে। এটা হচ্ছে আপনার লিভারপুলের গোলকিপার জার্সি জি, লিভারপুলের গোলকিপার জার্সি, এটাও সেম প্রাইস আপনার 300 টাকা করে, ফুল হাতা হাফ হাতা দুইটাই রাখা যাবে। বায়ান মানিক, ঠিক আছে, এটা হচ্ছে এটা আপনার সেম প্রাইস, ফুল হাতা হচ্ছে আপনার 310 টাকা, হাফ হাতা 300 টাকা, তবে দুইটা মিলিয়ে নিলে 300 টাকা করে রাখা যাবে। সবগুলো হচ্ছে আপনার চাইনিজ, ঠিক আছে। এটা আরও অনেকগুলো ক্লাব আছে, সবগুলো ক্লাব আমি এখন ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আপনাদের যেই ক্লাবগুলো চয়েস থাকে, ঠিক আছে, যে বস কাস্টমাররা এই ক্লাবগুলো চাচ্ছে, আমি আপনাদেরকে ওই ক্লাবগুলোই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমাদের দেখাবেন হচ্ছে প্যান্ট জি, এখন এগুলো হচ্ছে শর্ট প্যান্ট, জার্সির সাথে শর্ট প্যান্ট গুলা, বিভিন্ন ব্র্যান্ডের হবে। হ্যাঁ, এগুলা বিভিন্ন সবগুলা ক্লাবেরই হবে, আপনারা যে ক্লাবে চান ওই ক্লাবেরই শর্ট প্যান্ট নিতে পারবেন। কেমন পড়বে জি এগুলা? এটা হচ্ছে যে জুভেন্টাস, ঠিক আছে, এগুলা আপনার প্রাইস পড়বে আপনার হোলসেল প্রাইস হচ্ছে 110 টাকা করে। এখন আমরা কিছু ট্রাউজার দেখবো, এগুলো অরিজিনাল চায়না ট্রাউজার জি, এগুলো অরিজিনাল চায়না আর ইন্ডিয়ান ট্রাউজার। ফার্স্ট যেটা দেখছি এটা কি কাপড় জি? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ট্রাউজার। হ্যাঁ, কাপড়টা খুব সফট এবং মানে পরে সাইজ হবে কয়টা? হ্যাঁ, এটা সাইজ হবে 4টা, MLXL XXL 4টা সাইজ, XXL 4টা সাইজ জি। এটা আপনার হোলসেল প্রাইস পড়বে আপনার 420 টাকা করে, 420 টাকা জি। এরপরে যেটা দেখছি জি, এরপরে এটা হচ্ছে NB, এটা NB নামের, হাওয়াই নামের, বিভিন্ন নামের তিন চারটা নামের হয়, ঠিক আছে। তো এই এটাও আপনার চাইনিজ দামের মধ্যে, ঠিক আছে। এটা আপনার এই যে ডিজে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনেরই হবে, শুধু ব্ল্যাক হবে, চেন হবে, চেন ছাড়াও হবে, ঠিক আছে। এটা এটা যদি আপনি যারা হোলসেল নেবে, হোলসেলের জন্য আপনার এটা হচ্ছে 360 টাকা করে, 360 টাকা জি। আর এটা হচ্ছে খুবই ভালো মানের দামি, এটার স্টেজটা অনেক বেশি, ঠিক আছে। এটা যদি আপনারা হোলসেল প্রাইস নিতে চান, এটা আপনার 430 টাকা করে এটার প্রাইস পড়বে, এটা অরিজিনাল চাইনিজ। হ্যালো ভিউয়ার্স, আমাদের সব থেকে মাত্র অল্প কিছু কালেকশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। আর নেক্সট হচ্ছে যে আপনারা আরও আমাদের তো হিউজ পরিমাণ কালেকশন আছে, আপনারা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবগুলো কালেকশনের ছবি আপনাদের দিয়ে দেবো, তখন আপনারা দেখে নিজেদের মতো করে অর্ডার করতে পারবেন। তবে ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ বেস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যেটা বলবো এক নম্বরটাই পাবেন, কখনও কোনো দুই নম্বরে হবে না, দুই নম্বরটা পাবেন না ইনশাআল্লাহ। ব্যবসা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ, সম্পর্ক করলে সততার সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ, এটাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।